হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট সুপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার হচ্ছে ছশো ছাপান্নই যে জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে প্রশ্ন বলছে এক কোশি শৈবাল বলছে ক্লাসমাইডো মোনাসের আলোর অভিমুখে বা প্রখর প্রখর আলোর বিপরীচরণকে বলে অপশন নাম্বার বি নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পয়েন্টটা একের দাগে দুই কোন কোনটি সঠিক নয় তা চিহ্নিত করো উত্তর হবে অপশান নাম্বার সি অ্যাডমিনাল হার উৎপন্ন কমায় একের দাগে তিন বছর একটি আজ্ঞাবাহ স্নায়ুর নাম হলো অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগে চার মিওসিস সংক্রান্ত কোষ কোন বক্তব্যটি সঠিক তা লেখো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি

একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা দুই হবে তার টুর্স বাস সেভেন আর এন সম্বন্ধে কথা হয়ে যাবে সাত সাতবার উত্তর হবে উত্তর হবে সাতবার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা বলছে যৌন জননের সম্পর্ক যৌন জনন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা লেখো উত্তর হবে অপশান নাম্বার ডি যৌন জননের হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য একের দাগের সাত মোটর গাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল অপশান নাম্বার এ কুঞ্চিত বীজ নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের আট মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না অপশান নাম্বার সি হিমোফিলিয়া একের দাগে নয় হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতা কন্যা পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো তো এখানে যখনই বলেছি পিতা স্বাভাবিক হবে কন্যা তাহলে হলে কি হবে এটা হবে শূন্য পার্সেন্ট কোনো সম্ভাবনা নেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই নেক্সট হচ্ছে কোনটি আন্ত প্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা লেখো অপশান নাম্বার সি ইঁদুর ধরে খাওয়া জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম দুটো আলাদা প্রজাতি সাপ ও পেঁচা তাই নেক্সট প্রশ্ন বলছে পরেরটা সমবৃত্তি অঙ্গুলি সমর্থন করে অপশান নাম্বার বি অভিসারী নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের বারো বাতাসে উড়বার প্রয়োজন প্রয়োজনে পায়রার দেহের যে অঙ্গুলি অবলুপ্ত অপশান নাম্বার এ পিতথলি এরপর রয়েছে একের দাগে তেরো কোন নীলাব সবুজ শৈবাল বায়ুর এন টুথকে নাইট্রেট যোগে পরিণত করে অপশান নাম্বার ডি অ্যানাবিনা এরপর রয়েছে দেখো জৈব বিবর্ধনের সঙ্গে যুক্ত সম্পর্কযুক্ত এটা হবে ডিডিটি নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সিওপিডি হয় অপশান নাম্বার এ বায়ু দূষণের ফলে এরপর রয়েছে দেখো দু দেখার এক একটা বলছে টার্পিন নয়ের গোষ্ঠীভুক্তি একটি হরমোন হলো সঠিক করতে হবে জিব্রেলিন কী লিখবে জিব্রেলিন নেক্সট প্রশ্ন রয়েছে মিওসিসের প্রথম প্রোফেজে মিওসিস মিওসিসের প্রথম প্রোফেজে সমস্ত কোমোজম দয়ের জোট বাঁধা জোট বাঁধার পদ্ধতিকে বলা হয় উত্তর হবে কি সাইন্যাপসিস অ্যাপসিস উত্তর হবে সাইন নেক্সট হচ্ছে ক্যাপিটাল স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল স্মল আর যিনি টাইপ থেকে ড্যাশ প্রকার গ্যামেট উৎপন্ন হবে এখানে এনসমান কত দেখো হেটার হেটার গ্রামেটিক অবস্থায় আছে কোনটা একটা দুটো তিনটে তিনটেই আছে তাহলে এন সমান তিন আমরা ফর্মুলা কি জানি টু টুবার এন মানে হচ্ছে কি তিনের কিউব মানে হচ্ছে আট আট প্রকার উত্তর হবে কি আট প্রকার নেক্সট প্রশ্নে একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম হলো ড্যাশ উত্তর হবে কি গিঙ্গা বলছে গিঙ্গো বাইলোবা নেক্সট প্রশ্ন হচ্ছে পরেরটা দেখো কী বলছে স্থানীয় জীব ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির প্রজাতি হলো ড্যাশ হচ্ছে হবে কী পানা। আর ছয়টা বলছে জলদাপাড়া অভয়ারণ্য ড্যাশ প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত এক সিংহ গন্ডার এবার সত্য মিথ্যা সাইকেল চালানো কি বলছে সরল প্রতিবর্ত ক্রিয়া এটা ভুল নেক্সট বলছে গ্রাফটিন হলো এক ধরনের অঙ্গজনন এটা হচ্ছে ঠিক নেক্সট প্রশ্ন রয়েছে রক্ততন্ত্রকারী ফ্যাক্টর নাইনের অভাবে ক্রিসমাস ডিজিজ হয় ঠিক তারপর রয়েছে হট ডাইলুট তত্ত্বের হচ্ছে ওপারিন এটা হচ্ছে ভুল গুজরাটের কানহা একটি জাতীয় উদ্যান এটা হচ্ছে ভুল এটা কানহাটা গুজরাটের আছে মধ্যপ্রদেশে আছে নেক্সট প্রশ্ন বারোটা বলছে যে ল্যাটিসিমাস বলছে ডরসি অ্যাপ পেসি এটা হচ্ছে কি ঠিক এরপরে স্তম্ভ মেলাও দেখো নিউ নিউরোগিলিয়া এটা সি হবে স্নায়ুতন্ত্রের ধারক কোষ আর রাইবোজ এটা এফ অর্থাৎ কি আর এনএ তারপর হচ্ছে অ্যালোজোম এটা এ লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম বাইজেনেটিক সূত্র এটা জি অর্থাৎ বিজ্ঞানী হেকল তারপর হচ্ছে অ্যালগাল ব্লুম এটা হচ্ছে বি ইউট্রিফিকেশান আর পোটোনোপিয়া এটা হচ্ছে ডি অর্থাৎ লাল বর্ণাদতা এরপর রয়েছে দেখো বৈশাখের শব্দ খুঁজে লেখো এখানে উত্তর হয় কুড়িটা কুড়িরটা চক্কি কলকে লেন্স ও রেটিনার মধ্যবর্তী মধ্য রেটিনার অন্তবর্তী প্রকোষ্ঠে যে তল থাকে তার কাজ কি তরলটার নাম কি ভিট্রিয়াল ভিট্রিয়াস হিউমার এটা এটা হচ্ছে কি ভিট্রিয়া সিমর আর এর কাজ কি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে পুষ্টি প্রদান করে বা আকৃতি প্রদান করে এই তিনটের মধ্যে একটি লিখে দিলেই তোমাদের হবে কিন্তু নেক্সট প্রশ্ন রয়েছে দেখো একুশেরটা কি বলছে কোন প্রক্রিয়ায় রানী মোমাছিদের অনিশিক্ত ডিম্বান্ডু থেকে পুরুষ মৌমাছি হয় এটা হবে কি পার্থোজেনেসিস কি হবে পার্থোজেনেসিস নেক্সট রয়েছে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের এটা হবে কি সাইটোকাইনোসিস এরপর রয়েছে দেখো কি বলছে লঘু মস্তিষ্ক ভার্মিস আর গুরু মস্তিষ্ক ড্যাশ এটা কি হবে করপাস ক্যালোসাম উত্তর করপাস ক্যালোসাম দেখো ক্রায় সংরক্ষণ কাকে বলে উত্তর হবে কি মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি উষ্ণতায় তরল নাইট্রোজেন ব্যবহার করে বিভিন্ন উপাদান যেমন শুক্রাণু ডিম্বাণু বীজ সংরক্ষণ করার পদ্ধতিকে ক্রায় সংরক্ষণ বলে পরে প্রশ্ন বলছে যে পরাগ্নালিকা ডিম্বকের দিকে চলন এটি কী প্রকার চলন উত্তর হবে কিমোট ট্রপিক চলন কেমোট্রপিক চলন আর শেষ প্রশ্ন বলছে ছাব্বিশের যে একটি উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো হতে হবে কালকা সুন্দর নিষ্ক্রিয় পুঙ্কেশর তো উত্তর দেখে নাও পরপর